টোটো চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি হামলা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাগডোগরার পানিঘাটা মোড় সংলগ্ন এলাকায়। এদিন এক টোটো চালক শশীভূষণ ঝা মদ্যপ অবস্থায় ব্যাংডুবির সেনা ছাউনিতে অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও এক শিক্ষককে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিলেন। সেই সময় অধিক যাত্রী বহন এবং মদ্যপ অবস্থায় থাকার কারণে ব্যাংডুবির প্রবেশদ্বার থেকে তাকে ঘুরিয়ে দেয় সেনা জওয়ানরা। পরবর্তীতে টোটো চালক উত্তম সরকার পানিঘাটা মোড় হয়ে ঘুরপথে তাদের বিদ্যালয়ে পৌঁছে দেয়। এতেই ঈর্ষা হয় শশীভূষণের। পরবর্তীতে উত্তম সরকার টোটো স্ট্যান্ডে আসলে শশীভূষণ খুকরি দিয়ে তার উপর এলোপাথাড়ি হামলা চালায় বলে অভিযোগ। জখম হন উত্তম সরকার। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তম সরকার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত টোটো চালক শশীভূষণ ঝাকে আটক করেছে বাগডোগরা থানার পুলিশ। ঘটনায় ন্যায্য বিচারের দাবি করেন আহত টোটো চালক। ক্লাস ছিল তো, হ্যাঁ, ওর নম্বর আগে ছিল, ওকে বললাম যে কি বাচ্চাগুলোকে নিয়ে যা বসা, হ্যাঁ, তো ওই টাকাতে ওর পোষাবে না বলতেছে কম টাকাতে। তারপরে গেটওয়ালার দারু খাই আসছিল, গেটওয়ালা ওকে রিটার্ন করে দিছে, ঢুকতে দেয় নাই। তারপরে আমি বাচ্চাগুলোকে এই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে রেখে আসলাম। স্টুডেন্ট ছিল, একটা টিচার ছিল, ওদেরকে নিয়ে গিয়ে রেখে আসছি। ওই কারণে ও রাগে আমার উপরে আক্রমণ করছে। শশীভূষণ ঝা ব্যাংডুবি বিএচ মোড়ে, ওখানে কী বলে মিলিটারিদের গেটের সামনে, ও খুবই অনেক পাঁচ ছয় জায়গাতে লাগছে। না না, ওই ভাড়াটা নিয়ে সকালবেলা ওই রাগে, ও তো সবসময় দারু খেয়ে আসে থাকে না, এ গেটে কেউ বলে না। না অনেক সব ওইখানে যত ওই টোটোওয়ালা আছে অনেকের গলায় চাকু লাগাই দেয়, ওই জিজ্ঞাসা করে দেখেন অনেকের গলায় চাকু লাগাই দেয়।